ওঠো 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 রোজাদার সাহেরির হলো সময় খোলো খোলো দার বাতাস ডাকে তোমায় ডেকে যায় তার কারা আসমানে আছে যত আলোকিত ফেরেশ তারা ওঠো 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 সাহরির হলো সময় খোল খোলদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলুল্লাহ ওয়া দূরে এবং কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় এই স্টিল বিদিত স্টিলবিধিত বরকতময় সাহারে আপনাদের সকলকে আমি এনাবল হক জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সহযোগী স্পন্সর পাওয়ার্ড বাই শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি কো স্পন্সর আলারফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থকর আনুল ক্যারিমের তেলাওয়াত এবং সময় তাফসির بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تكونوا كالذين اذوا موسى فبراه الله كان عيونك يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا ليعذب الله والمشركين والمشركات ويتوب الله على المؤمنين

সকল শ্রোতা এবং দর্শক দর্শকবৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই পবিত্র মাহের মাদানের সাহারের এই বরকত পয় আমি আপনাদের সামনে কোরআনুল করিমের হজ থেকে আপনাদের সামনে আমি কিছু কথা উপস্থাপন করছি আল্লাহতালা আমাকে এবং আমাদের সবাইকে যেন কথাগুলো থেকে উপকৃত হয়ে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা যেন আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা বলি আমিন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মহাগ্রন্থ কালামে হাকিমের আল্লা রব্বুল আলমিন সুরা হজে অত্যন্ত চমৎকারভাবে আমাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে আল্লাম ফিল হুমফিল সুরা হজ আয়াত নম্বর একচল্লিশ আল্লাহতালা বলছেন যে আমি যখন কোনো ব্যক্তি কিংবা দল কোনো গোষ্ঠীকে জমিনে ক্ষমতা দেয় অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দেই আল্লা দিনা ইম্মাক্কান্না হুমফিলার জমিনে যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা পায় অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত যারা হয় তাদের দায়িত্ব হচ্ছে তাদের কর্তব্য হচ্ছে এই দায়িত্বটা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন যিনি আমাদের রব যিনি আমাদের খালেক যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত চমৎকারভাবে এবং আমাদের এই সুন্দরভাবে সৃষ্টি করার পেছনে মানুষের কোনো হাত নেই এমনকি আমাদের পিতামাতারও হাত নেই যিনি মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তালা চমৎকার করে আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন এবং তিনি দায়িত্বের একমাত্র হকদার তিনি নির্দেশ দেওয়ার একমাত্র হকদার তিনি তিনিই পারেন আমাদেরকে নির্দেশ দিতে কারণ যেহেতু তিনি আমাদের রিজিক দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্ম এবং মৃত্যু তার হাতে সুতরাং তিনি আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পাও আল্লা দিন এই মাক্কান্না হুমফিল আর্ট জমিনে যদি তোমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে তোমরা চারটি কাজ করবে এক নম্বর হচ্ছে আকামুসালাহ নামাজ কায়েম করবে এই নামাজ হচ্ছে সর্বস্তরে নামাজ কায়েম করা জাকা এবং অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে জাকাতকে নিয়ে আসা অর্থাৎ জাকাত আদায় করা ওয়ামারু বিল মা সৎ কাজের আদেশ ওয়া ওয়ানাহ আনিল মনকর এবং অসৎ কাছ থেকে মানুষকে বিরত রাখা ওয়ালিল্লাহি আকিবাত মুর আর আল্লাহ তালা হচ্ছেন সকল বিষয়ের মানুষের ব্যাপারে যত ফয়সালা রয়েছে সকল ফয়সালা আল্লাহ তালার উপরে বর্তায় সমানিত প্রিয় দর্শক শ্রোতা সুরা হজ এই সুরাটি কেউ কেউ বলেছেন সুরাটি মাকি আবার কেউ বলেছেন মাদানী তবে বেশিরভাগ মুফাসির করাম সুরাটিকে মাদানী সুরা হিসাবে আখ্যায়িত করেছেন এ ব্যাপারে সমাধান হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের উপরে এই সুরাটি নাজিল হয়েছিল মাক্কি জীবনের সেই দিকে এবং মাদানী জীবনের শুরুর দিকে আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে আর কোনো সমস্যা থাকে না হজরত ওসমান রদি আল্লাহ তাআলা আনহু তিনি বলেছেন যে এই সুরাটি আমাদের জন্য নাজিল হয়েছে হজরত ওসমান রদি আল্লাহ তালু আমরা সকলে জানি যে ওসমান রদিয়াল্লাহ তালু সহ বেশ কিছু সাহাবিকে আল্লাহ সাল্লা সাল্লাম আবিসিনিয়ায় হিজরত করার জন্য পাঠিয়ে দিয়েছেন হজরত ওসমান তালানু ছিলেন সেই গ্রুপের দায়িত্বশীল সেই গ্রুপের নেতা হজরত ওসমান উদ্দুল্লাহ তালাহ তিনি বলছিলেন যে যখন আমাদেরকে অন্যায়ভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল এর পরবর্তীতে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে আবার একটি রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে দিয়েছেন তখন আল্লাহ তালা এই আয়াতটি নাজিল করেছিলেন যে তোমাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আছে তাহলে তোমরা চারটা কাজ করবে একটি হচ্ছে জনগণের নৈতিক চরিত্র সুন্দর করার জন্য সালাদ কায়েম সালাদ কায়েম করা সর্বস্তরে একেবারেই আমাদের দেশের ক্ষুদ্র থেকে বৃহত্তর অঙ্গন পর্যন্ত সবগুলো অঙ্গনে সালাদ কায়েম করা এটা সারা পৃথিবীতে সালাদ কায়েম করার ব্যাপারে বলা হয়েছে আল্লা দিন নাম নাহাদ কম ওসালাহ ওয়াত জাকা অর্থনৈতিক ব্যবস্থাকে একটি চমৎকার একটি সুষম বন্টন যেখানে প্রতিষ্ঠা করা সম্ভব সারা পৃথিবীব্যাপী আজকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি সুদের কারণে আজকে ধনী ধনী হচ্ছে ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিবরা ধীরে ধীরে পথে বসে যাচ্ছে গরিবরা তাদের বিপদের মুহূর্তে লোন গ্রহণ করে ঋণ গ্রহণ করে সুদের মাধ্যমে যখন তারা সুদ পরিশোধ করতে যায় ঋণ পরিশোধ করতে যায় তখন তাদের চালার পর্যন্ত খুলে দিয়ে আসতে হয় এমন দৃষ্টান্ত পর্যন্ত বাংলাদেশে রয়েছে তো সুদ হচ্ছে একটা ঘৃণ্য একটি বড় ধরনের অপরাধের নাম আল্লাহ তালা সুদের বিপরীতে সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে বিলুপ্ত করতে চান মানুষের মধ্যে অর্থনৈতিক সাম্য সমতা আজকে পৃথিবীতে যতগুলো মতবাদ রয়েছে ডক্টরিন রয়েছে ইজাম রয়েছে তারা মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চায় মানবরচিত মতবাদের মাধ্যমে অথচ এটা অসম্ভব আল্লাহ প্রদত্ত মতবাদ হচ্ছে ইসলাম আর ইসলামের সব থেকে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা খাদ্য খাবার খাবার হচ্ছে মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় একটা বিষয় এই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এই ফান্ডামেন্টাল রাইটস প্রতিষ্ঠিত হতে পারে শুধুমাত্র বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এবং বিশেষ করে মুসলিম দেশগুলোতে যদি জাকাত ব্যবস্থা কায়েম করা যায় জাকাত কালেকশন করা যায় জাকাতকে প্রতিষ্ঠা করা যায় তাহলে আমাদের যে দারিদ্রতা রয়েছে আমাদের যে প্রভার্টি প্রভার্টির লাইন রয়েছে এটা অনেক নিচে চলে আসবে অর্থাৎ দারিদ্রতা কমে আসবে দারিদ্রতা একেবারেই শূন্যের কোটায় চলে আসতে পারে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করতে পারি আমাদের দেশের অনেক ভিআইপি আছেন সিআইপি আছেন যারা কোটি কোটি টাকা যাদের জাকাত হয় এই জাকাতগুলো যদি আমরা সঠিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে যদি আদায় করতে পারি তাহলে উইদিন শর্ট টাইম আমার মনে হয় যে অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশে একটি সুন্দর একটি চমৎকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় নিজেদেরকে এনে দাঁড় করাতে সক্ষম হবে প্রিয় দর্শক শ্রোতা এরপর আল্লাহ তালা বলছেন তিন নম্বর কর্মসূচি হলো ওয়ামারুবিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া এখানে এই সৎ কাজের ব্যাখ্যা হচ্ছে মানুষের জন্য যত ধরনের কল্যাণকর ব্যবস্থাপনা রয়েছে সমস্ত কল্যাণকর ব্যবস্থাপনাগুলো রাষ্ট্র নিশ্চিত করবে রাষ্ট্র কনফার্ম করবে রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে আইন শৃঙ্খলার উন্নতি করবে রাষ্ট্র মানুষের সুদ ঘুষ অন্যায় অপরাধ চুরি ডাকাতি এবং জেনা ব্যবিচার থেকে নিয়ে শুরু করে যত ধরনের অন্যায় অপকর্ম আছে এই অপকর্মগুলোর যেখানে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো বন্ধ করার জন্য রাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করবে আল্লাহ তালা এই দায়িত্ব রাষ্ট্রকে দিয়েছেন আজকে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই আমাদের দেশের অন্যতম একটা সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যা হচ্ছে মাদক এই মাদক যদি আমরা দূর করতে চাই তাহলে মাদকের যে চোরাচালান রয়েছে এটাকে বন্ধ করতে হবে এবং আমাদের বর্ডারগুলোকে সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে কোনোভাবেই যেন দেশে মাদক প্রবেশ করতে না পারে কোনোভাবেই যেন কেউ মাদকের চোরাকারবারি কিংবা মাদক ব্যবসা করতে না পারে রাষ্ট্র যদি আন্তরিক হয় শতভাগ আন্তরিক হলে অল্প সময়ের ব্যবধানে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব এটা একটা বিষয় আজকে আমরা মাহের অবদান পেয়েছি আজকে আমরা যদি পত্রপত্রিকা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাজারের অবস্থা অত্যন্ত নাজুক অত্যন্ত করুণ শ্রেণীর মানুষ যারা যারা দিনে আনে দিনে খায় তারা ন্যূনতম একটু খেজুর কিনে খাওয়া তাদের জন্য কঠিন হয়ে গেছে একটু ইফতার কিনে খাওয়া তাদের জন্য এখন কঠিন হয়েছে তার কারণ হল মুনাফা খোর যারা যারা মজুদারি ব্যবসা যারা করেছে যারা মজুদার যারা এই মজুদারি ব্যবসা যারা করে তাদেরকে প্রতিহত করতে পারে একমাত্র সরকার একমাত্র সরকারই পারে তাদেরকে নিয়ন্ত্রণ করতে এই মজুদ্দারদেরকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আমাদের এই মাহের রমাদানে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে আমরা দেখি মাহের রমজান আসলে যখন তাদের দ্রব্যমূল্য কমে যায় আর আমাদের দেশে এটা অত্যন্ত আপত্তিকর একটা বিষয় অত্যন্ত কষ্টের একটা বিষয় সেখানে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী যারা যাদের মাথায় টুপিও আছে যারা তারাবিন নামাজের সামনের কাতারে দাঁড়ায় রোজাও রাখে কিন্তু তারা অসাধু ব্যবসায়ী তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দেয় এই জাতীয় কষ্টগুলো যাতে তারা না দিতে পারে এজন্য আল্লাহ তালা সরকারকে দায়িত্ব দিয়েছেন ওয়ামারুবিল মারুবল মাহরুফ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ একমাত্র তোমরা তোমাদের করতে হবে ওয়াইল্লাহি আকিবাতুল মুর আর আল্লাহ তালা বলছেন যে এই চারটা কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের ভালো পরিণতি এটা তোমাদের জন্য থাকবে আর তোমাদের কীর্তকর্মের কারণে পরিণতি যদি খারাপ হয় আল্লাহ তালার পক্ষ থেকে সেই পরিণতিটা খারাপই আসবে ওয়ালিল্লাহি আকিবাতুল এই ভালো পরিণতি এবং খারাপ পরিণতির ভয়সালা আল্লাহ রাবুল আলমিনের কাছে এরপর আল্লাহ তালা চমৎকার করে পরের আয়াতে বলেছেন ওয়াইউ ও ক্যা দিবু হেরাসুল আপনাকে যারা মিথ্যা আরোপ করে আপনাকে যারা আপনার দাওয়াতকে যারা মিথ্যা বলে চালিয়ে দেয় ফকদ কুদ্দিবাদ ফকত কাজাবাদ কবুল আপনি এটা ভাববেন না এটা আপনার জন্য নতুন বরং নতুন নয় এরকম নবী রাসুল হিসাবে আমি ইতিপূর্বে যাদেরকে আমি পাঠিয়েছি সবাই সবাইকেই মিথ্যারোপ করা হয়েছে কমা নুহ নুহের কম নুহকে মিথ্যাবাদী বলেছে ওয়া আত এবং আত জাতি হজরত হুদ আল ইসালাম ওয়ু সামুদ সামুদ জাতি হজরত সাল আলি মিথ্যা প্রতিপন্ন করেছে অকম ইব্রাহিম কম ইব্রাহিম ইব্রাহিম সালামকে মিথ্যাবাদী হিসাবে তারা প্রতিপন্ন করেছে তার জাতি অকমে লুত এবং কমে লুত হজরত লুত আলহ ইসালাম যখন তার জাতিকে দাওয়াত দিচ্ছিলেন তাহিদের দাওয়াত দিচ্ছিলেন এবং বিশেষ করে নু আল লুত আলিহ ইসলামের জাতির লোকদের একটা ঘৃণ্য একটা জঘন্য বদাব্যশে তারা লিপ্ত ছিল সেটা হলো সমকামিতা এই সমকামিতায় যখন তারা লিপ্ত ছিল হযরত লুত আলহ ইসলাম যখন তাদেরকে বুঝালেন দাওয়াত দিলেন যে এটা আশাবুল মাকলুকাতের জন্য মানায় না বরং এই এটা একটা জঘন্য অপরাধ এটা একটা আজাবযোগ্য অপরাধ এটা গজবযোগ্য অপরাধ এই অপরাধ থেকে তোমরা ফিরে আসো কিন্তু লুত আলাই ইসলামের জাতির লোকেরা বলল যে না তুমি মিথ্যা কথা বলছো আজাবের কথা বলছো এটা তো একটা ভুয়া কথা এগুলো তো আমরা বিশ্বাস করি না আমাদের সক্ষমতা আছে আমাদের ক্ষমতা আছে আমরা এই ক্ষমতার বলে পৃথিবীতে টিকে থাকব। হজরত লুত আলাই ইসলাম তাদেরকে বুঝালেন হাজারও বুঝালেন কিন্তু তারা বুঝল না পরিস্থিতিতে কি হলো আল্লাহ তালা তাদের ব্যাপারে গজব দিলেন সেই গজবটা এমন গজব আল্লাহতালা পুরো জমিনকে উল্টাইয়ে দিলেন উল্টাইয়ে দিয়ে সেই সমকামী লোকদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে গজব দিয়ে ধ্বংস করে দিলেন আজকের বিশ্ববাসীর কাছেও আজকে আধুনিক বিশ্ব হিসাবে যারা পরিচয় দেয় তাদের মধ্যেও এই ধরনের সমকামিতা রয়েছে এই জাতীয় ঘৃণ্য অপরাধ থেকে আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করেন এরপর আল্লাহ তালা বসছেন ওয়াশাহাব মাদিয়ান এবং মাদিয়ানবাসী এই মাদিয়ানবাসী ছিল হজরত সোয়াইব আলাহ ইসলামের কম হজরত মুসা আলাহ ইসলামের আপন শ্বশুর ছিলেন হজরত সোহাইব ইসলাম এই সোহাইব ইসলামের জাতির লোকদের আর বড় ধরনের নৈতিক ত্রুটি ছিল সেই ত্রুটিটা হলো তারা ওজনে কম দিত ওজনে কম দিত অর্থাৎ পরিমাণ মতো ওজনে দিত না খাবারের মধ্যে ভেজাল দিত তারা এই জাতিকে আল্লাহ তালাও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন এই কথাগুলো আল্লাহ তালা কেন কারিম আমাদেরকে শোনাচ্ছেন শোনাচ্ছেন এই জন্য যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা যেন ওজনে কম না দিই আমরা যেন খাদ্যে ভেজাল না দেই আমরা যেন মুনাফা করি না হই আমরা যেন মজুদারি ব্যবসা না করি আমরা যেন কোনো মানুষের সাথে প্রতারণা না করি আমরা কোনো কোনোভাবেই যেন কোনো মানুষকে না ঠকাই আল্লাহ আল্লাহ তালার হক পালন করি এবং মানুষের হক যাতে আমরা আদায় করি এটার জন্য আল্লাহ তালা মূলত এই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন আর সর্বশেষ আল্লাহ তালা বলছেন যে ফাহামলাই তুলিল কাফেরিন কাফেরদেরকে আমি একটু ঢিল দেই কাফেরদেরকে আমি একটু অবকাশ দেই এর মানে এই নয় যে তারা ধ্বংসের কাতারে আসবে না আল্লাহ তালা তাদেরকে গজবে আনবেন না গজবের আওতে আনবেন না এর এই নয় বরং তাদেরকে ঢিল দেওয়ার অর্থ হচ্ছে তারা দূর যেতে পারে তাদের সীমালঙ্গনা সীমালঙ্ঘনের আচরণ কত দূর ঠেকতে পারে এটা আল্লাহ তালা দেখার জন্য মূলত একটু ঢিল দেন ফামলাই তুলিল কাফিরিন কাফেরদেরকে আমি ঢিল দেই সুম্মা মা আখজ এরপরে তাদেরকে আমি ধরি ফাঁকাই ফাঁকা না নাকির আমার ধরাটা কেমন হতে পারে এটা কি তোমরা ভেবে দেখেছ সম্মানিত ভাইরা সম্মানিত দেশবাসী আমরা আমরা এই কোরআনের হজের একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়তের যে কথাগুলো আমরা শুনলাম আমরা চাই রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক জাকাত আদায় হোক সৎ কাজের আদেশ এবং কাজের নিষেধ এর মাধ্যমে আমরা যেন আমাদের দেশকে সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে আমরা যেন তৈরি করতে পারি আল্লাহ তালা কাছে সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রাম শেষ করছে আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা আর আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামে ব্যবসা বাণিজ্য ইসলাম যেহেতু কমপ্লিট জীবন ব্যবস্থা অতএব ব্যবসা হচ্ছে মানুষের জীবন পরিচালনার একটি অপরিহার্য খাত কারণ এর মাধ্যমেই মানুষের জীবিকা পরিচালিত হয় অতএব ইসলামের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমরা আজকের সাবজেক্ট নির্ণয় করেছি ইসলামী ব্যবসা বাণিজ্য আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টিডিউতে দুজন স্বনাম ধন্য বিজ্ঞ আলেম দিনকে মেহমান করে নিয়ে এসেছি আসুন আমাদের মেহমান দয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফা কোরআন জনাব মৌলায়না ডক্টর আবুল কালাম আজাদ বেসার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরেই রয়েছেন আর একজন ইসলামী ব্যাংকার ইসলাম কি বলে কিভাবে ব্যবসা বাণিজ্য আমাদেরকে করতে হবে আপনার কাছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের অর্থনৈতিক জীবনের বড় একটা জায়গা দখল করে আছে ব্যবসা বাণিজ্য আর ইসলাম যেহেতু মানুষের পুরা জীবন বেফি একবারে বটম থেকে টপ লেভেল পর্যন্ত পুরাটাকে দখল করেছে ও হলো আল্লাহ তালা বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এটা কমপ্লিট কোড অফ লাইফ এই জন্য ব্যবসা বাণিজ্যটাও ইসলামী হওয়া লাগবে শুধু ব্যবসা বাণিজ্য নয় পুরাটা জীবন আর ব্যবসা যেহেতু আমাদের অর্থনৈতিক জীবনকে পরিচালনা করছে কারণ আমরা কোনো না কোনোভাবে ব্যবসার সাথে সবাই জড়িত জানো হয়তো কেউ বিক্রি করে জড়িত আর কেউ কিনে জড়িত এ দুটার বাহিরে কোনো মানুষই নাই নাই আমরা সবাই জড়িত কোনো না কোনোভাবে এখন আল্লাহর নির্দেশনা কি হাদিসের নির্দেশনা কি সেটা আমাদের জানা দরকার আমাদের ব্যবসাটা যেন ইসলামই হয় যে কারণ আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে আমাদের কেনা এবং ব্যবসা আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে পুরা জীবনের হিসাব দিতে হবে সুতরাং সেখানে আমাদেরকে হিসাব করে চলতে হবে হাসিব ওয়াং ফুসাকুম কাবলান্ত হাসাবো ওয়া জিনু ওয়াং ফুসাকুম কাবলান্ত জানু ফারুক আজম ওমর বলেছেন আল্লাহর বক্তব্য আহ্লাহ ভাইয়া ও হার রামার রিবা আমাদের জন্য তিনি ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম জি মজার ব্যাপার হলো আল্লাহর যত নবী ছিলেন অধিকাংশই ব্যবসায়ী ছিলেন বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও তিনি নবুয়তের আগেও ব্যবসার সাথে জড়িত ছিলেন জি মা খাদিজার ব্যবসায় তিনি পার্টনার ছিলেন সহযোগী ছিলেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ অনেক বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ তালা ব্যবসার মাঝে বারাকা রেখেছেন সবচেয়ে বেশি এবং এই ব্যবসায়িক খাতে যারা থাকে তারা থাকে সবচেয়ে বড় সেবার খাতে জি এই যে রেস্টুরেন্ট যারা ব্যবসা করে আপনি কি ভাবেন যে আপনার পকেটে টাকা আছে কিন্তু সে খাবার রেডি করে বসে আছে কত কষ্ট লোকটা করছে রান্না করা যে কত কঠিন পাক গড়ে গেলে আমরা টের পাই আমার পকেটের টাকা আমি যে সেখানে পাঁচশো টাকা বিল দিলাম লোকটা কিন্তু দু চার ঘন্টা ধরে কষ্ট করে রান্না করে বসে আছে এর চেয়ে বড়ো সেবা আর হতে পারে অসুস্থ হলে ওষুধ বিক্রেতা ওষুধ নিয়ে বসে আছে আমার উপকারের জন্য এই জন্য রাসুল্লা সাল্লাম বলেছেন তেজির সদুকুল মা আন্নবীজি নদিক ও সুহেদা আল্লাহ হাবিব বলছেন যে যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তাদের হাসরটা হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে বিশাল সুযোগ আল্লাহ নবীর সাথে হাসর পাওয়ার যদি ব্যবসায়িক খাতে মানুষ একটু সত্যবাদী হতে পারে ব্যবসায়ীরা মানুষের জন্য এত কষ্ট করে যেটা কল্পনাতি আমাদের কিন্তু অফিস আওয়ার আছে আমরা যারা চাকরি করি আট ঘন্টা ছয় ঘন্টা কিন্তু ব্যবসায়ীর কোনো আওয়ার আছে যতক্ষণ পর্যন্ত কাস্টমার আছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সেবা দিয়েই যাচ্ছে এজন্য এই মানুষগুলো নবীদের সাথে হাসর হওয়ার সুযোগ পাবে তবে দুঃখজনক সত্য যেটা সেটা হচ্ছে ব্যবসা করতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি অসৎ উপায় অবলম্বন করছে মানে নিজের আখের আটটাকে নষ্ট করে দিচ্ছে শুধু লোভই হওয়ার কারণে আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে যাওয়ার কারণে আল্লাহ যে বারাকা ব্যবসায় রেখেছেন ব্যবসায়ী যদি লোভ না করত মানুষকে ওজনে কম না দিত মালে ভেজাল না দিত না ঠকাতো ধোকাবাজি প্রবঞ্চনা প্রতারণা নাও করতো আল্লাহ কিন্তু তার রিজিকটা ঠিকই ব্যবসার মাধ্যমে তার হাতে পৌঁছে দিতেন সামান্য কম দিতেন না কিন্তু মানুষগুলো অতি লোভী হওয়ার কারণে ব্যবসার ক্ষেত্রে অসাধু হয়ে যায় বিশেষ করে বাংলাদেশের দিকে তাকালে তো খুবই কষ্ট লাগে যে যে আমাদের ব্যবসায়ীরা আমাদের সাথে যা করছে এখানে সৎ ব্যবসায়ী পাওয়া যাবে কত পার্সেন্ট এবং যারা সততার সাথে ব্যবসা করছে তারা কিন্তু কণ্ঠাসা হয়ে যায় খুবই কষ্টে পড়ে যায় এবং অনেকে ব্যবসা সেরে দিতে বাধ্য হয় জিজ্ঞাসা করলে বলে যে কুলাতে পারছি না এই জন্যই কিন্তু আল্লাহ তালা ব্যবসায়ীদেরকে আলাদা করে ধরবেন কলার নবী সাল্লাম যে আল্লাহ তাআলা ব্যবসায়ীদের হাসর করবেন ফুজ্জার অবস্থায় পাপিষ্ঠ অবস্থায় ফিরিস বলবেন ব্যবসায়ীদের চারপাশে দাঁড়াও তাদেরকে মাঝখানে দাঁড় করাও তারপরে এবার বলবেন তাদের এখান থেকে বের করে নিয়ে আসো জান্নাতের দিকে ম্যানি তাকা যে মোত্তাকি ছিল ব্যবসায়ের ক্ষেত্রে ও সাদাকা যে সত্যবাদী ছিল ও বাররা পুণ্যবান ছিল তাহলে ব্যবসা করতে গিয়ে তাকোয়ার খেলাপ যারা করবে তারা কিন্তু সাড়া পাবে না যারা মিথ্যার আশ্রয় নেবে তারা ছাড়া পাবে না যারা পুণ্য অনুসারী না ছিল ধোকাবাজ প্রবঞ্চক প্রতারক ছিল তারা ছাড়া পাবে না তাদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে যে আব্যা সাহিত্য সুন্দর করে বললেন যে ব্যবসার ভিতরে ইসলাম আমরা বাংলাদেশিরা পার্সেন্টেজে আসলে কতটুকু আছি এই অবস্থা কেন এর থেকে উত্তরণের উপায় কি যেহেতু আপনি ব্যবসা সাথে জড়ানো আছেন জি ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ছিলাম আছি ব্যবসার ক্ষেত্রে এটার সততা এবং নিষ্ঠা আন্তরিকতা এটার বিভিন্ন উদাহরণ আমরা দেখি যদি ইমাম আবু হানিবর রহমান রাহিমল্লাহ উনার কাপড়ের ব্যবসা ছিল একটা কাপড়ের মধ্যে এক জায়গায় ত্রুটি ছিল উনি কোনো কাজে বের হয়ে গেলেন তার কর্মচারী ছিল দোকানে এসে দেখলেন ওই কাপড়টা নাই জিজ্ঞেস করলেন এই কাপড়টা কি বিক্রি হয়েছিল হ্যাঁ কত টাকা এত টাকা ওই কাপড়ের একটা ত্রুটি ছিল সেটা তুমি দেখিয়ে তাকে বিক্রি করেছো না সে বলল না হজরের সাথে আমি করিনি তখন উনি সতর্কতার জন্য তার ব্যবসাটাকে হালাল ধরে রাখার জন্য ওই দিনের যা ইনকাম ছিল সব আল্লাহ রাস্তায় তিনি দান করে দিলেন তাইলে তার মানে হলো কি যে ব্যবসা করার ক্ষেত্রে আমরা কতটুকু মানে ব্যবসার মধ্যে সর্বোচ্চ আল্লাহ তালার বরকত দান করেন ব্যবসাতে চাকরি করেন হাল চাষ করেন এটা করেন সেটা করেন সব কিছু জীবিকা অর্জনের জন্য যা যা প্রয়োজন এর একটা পার্ট হলো ব্যবসা এই ব্যবসার মধ্যে আপনি যে এত বেশি তালা বরকত দান করেছেন কেন কারণ এই ব্যবসার মাধ্যমে এটা বিশাল পুণ্য অর্জন করতে পারবো আমরা তখনই যখন নাকি এই ব্যবসাটাকে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা পরিচালিত করব। মিথ্যা কথা বলবো না আল্লাহ আল্লাহতালা বলেন আমি যখন নেব তখন আমি বেশি চাই আমি যখন মাইপে আপনাকে দেব তখন যত কমাইতে দিতে পারি তত হইল সুবিধা বেশি এটার উল্টো হওয়া দরকার ছিল ঈদের সময় রোজার সময় কি হওয়া চাই জাতি বিভিন্ন অন্য অমুসলিম জাতিরা তারা কি করছে তাদের পণ্যের দাম কমিয়ে দিচ্ছে আমরা সেখানে পণ্যের যত দামের সুযোগ পাইলে গাড়ি ঘোড়ার কোনো জায়গায় হরতাল ধর্মঘট হইলে ওখানে তিরিশ টাকার বাড়া ওখানে পঞ্চাশ টাকা হাঁকি রিকশা চালাচ্ছি সিএনজি চালাচ্ছি বাস চালাচ্ছি ঈদের সময় গোরমুখ মানুষ বাড়িতে যাবে সেই সময় বাড়ি গাড়ি ভাড়া বাড়াই দিলাম এটা তো ব্যবসার একটা পার্ট আমি সেখানে কেন সেই কাজটি করব এটাই তো অন্যায় এটাই তো জুলুম করছি তো আল্লাহ আল্লাহরুবুল আলমেন বলেন যে আমি আমার এই ব্যবসার মধ্যে এত বেশি যেটা উনি আমার আগের আলোচক বললেন যে নবীদের সাথে হাসর হবে এটা চারটে এখানে কথা না আমি একটা সাধারণ মানুষ যেখানে নবী রাসুল দাদের কাকে কাউকে আমরা দেখিনি তাদের সাথে আমার হাসর হচ্ছে এই ব্যবসাতে আমি সততার সাথে ব্যবসা করার কারণে আমি একটা জিনিস একটা দাম আমি আমি বলতেছি একটা কাপড় সে দাম হইল ধরেন দুই হাজার টাকা সে যখন নাকি ক্রেতা এটা বলল যে আমি এটা দুই হাজার টাকায় দেবো তখন বলতেছি এটা আমার আড়াই হাজার টাকায় কেনা দুই হাজার টাকায় বিক্রি করবো কীভাবে এই যে এখানে একটা মিথ্যা কথা বলে ফেলছি আমি এই মিথ্যার বেশাতির থেকে আমার ব্যবসাকে বাঁচাইতে হবে আমি যখন নাকি মিথ্যা প্রবঞ্চনার থেকে আমার ব্যবসাটাকে বাঁচিয়ে আমি হালালভাবে জীবিকা অর্জন করার চেষ্টা করব আল্লাহ তালা বলেন কি ফাইজা কুজিয়াতিসলা টু ফান্তাসি রুফিলআউট পপ টা উমেন একটু প্রশ্ন করতে চাই যে আমরা বিশেষ করে মুসলমান যারা রসুলের কথার মাধ্যমে আল্লাহর কথার মাধ্যমে একদিকে পুরস্কারের ঘোষণা যেটা আপনি বললেন যে রোজা সম্পর্কে নামাজ সম্পর্কে এমন কোনো হস সম্পর্কে এমন একটা হাদিস নাই কিন্তু ব্যবসা সম্পর্কে বলা হলো যে শুধু ব্যবসার মাধ্যমে নবী রসুল সিদ্দিকদের সাথী হতে পারবে তাহলে এমন পুরস্কারের ঘোষণার পরে আবার একদিকে ভয়ঙ্কর শাস্তির কথাও রয়েছে তারপর আমরা মুসলমান হয়ে কিভাবে আল্লাহকে ভয় না করে যদি ইমান থাকে কেমনে আমরা এই কাজগুলি করি যদি আপনি সেই বিষয়ে ধন্যবাদ আপনাকে আপনি যেটা বললেন যে দেখেন রোজা রাখার মূল বক্তব্যটা কি এখানে উদ্দেশ্যটা কি অর্জন করাটা হলো মূল এখানে কনসেপ্ট রোজা রাখা সারাদিন ভুগে কেবল দুর্ভুক্ত সার বাড়ে দুঃখের বোঝা ত্যাগ শিখ তুই সংযম শিখ সে তো আসল রোজা কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি এই কথা বলে গেছেন ত্যাগ এবং কুরবানি যদি আমি না শিখি তাহলে আমার রোজাতে না খাইয়া সারাদিন না খাইয়া থাকার খুব কী রেজাল্ট আমার এই ত্যাগ শিকার করতে হবে তাকোয়া অর্জন করতে হবে এই তাকোয়া অর্জন করার জন্য প্রথমত আল্লাহ আল্লাহরবুল আলমিন যে বিষয়টি বলেন সেটা হলো প্রত্যেকটি মানুষ দেখেন আমি যদি আমার দাদার দিকে তাকাই আমার পিতার দিকে তাকাই আমার পোর্দাদার দিকে তাকাই আজকে আমার বয়স যদি পঞ্চাশ হয় আমি সত্তর আশি বছর বা একশো বছরের আগে আমার দুনিয়াতে যারা ছিল তার কেউ নাই আমিও তো আমার অন্তত পনেরো বিশ বছর দশ বছর পরে আমিও থাকবো না তো আমি যাবটা কোথায় আল্লাহ তালা যে তাকওয়ার কথা বলেন আমার মৃত্যুর পরে যেতে হবে কোথায় সেখানে অল কাদের রেখাই রিহি ওষার রহিমিন আল্লাহি তল বা মৃত্যুর পর আমার পুনরুজ্জীবনের উপরে আমার ইমান থাকতে হবে যদি আমার মৃত্যু সম্পর্কে আমার এখিন থাকে বিশ্বাস থাকে এরপরে পুনরুজ্জীবন সম্পর্কে যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমি স্বেচ্ছায় কোনো অন্যায় করতে পারি না সেখানে আমি আমার ব্যবসার মধ্যে আমি জাল আমি সেখানে ভেজাল মিশ্রণ করতে পারি না মানুষের মৃত্যুর ফাঁদ তৈরি করে আমি দিতে পারি না এই সমস্ত জায়গার থেকে বাঁচার জন্য আমাদেরকে এই রোজার মাধ্যমে এই পবিত্র মাহে রমজানের এই শিক্ষা অর্জন করে আমাদেরকে তাকোয়াবান যদি আমরা হতে পারি তাহলে আমাদের এই খুদ ফেসা সার্থক হবে নতুবা শুধু সারাদিন খেয়ে না থেকে আমরা না খেয়ে না পান করে কষ্ট করে সারাটা দিন পার কোনো কোনো রেজাল্ট নাই লাভ অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমি একই আসতে চাই আপনি যেটা বলছিলেন যে ব্যবসায়ীরা আমাদের সেবা দিচ্ছে একটা উদাহরণ দিলেন আপনি হোটেল ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই ব্যবসায়ীরাই আবার কি করে মানুষ মারার জন্য যেই জিনিসগুলি ব্যবহার হয় সেই কেমিক্যালগুলি ব্যবহার করা হচ্ছে অসংখ্য মানুষ আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যাচ্ছে তার জীবনের জীবনের অঙ্গ প্রত্যঙ্গগুলি নষ্ট হচ্ছে ক্যান্সার হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে কেয়ামতের দিনে এই মানুষগুলোর অবস্থা এই ব্যবসায়ীদের অবস্থা কী হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে ব্যাপার হচ্ছে অতি লোভ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে যে আমরা এখানে প্রবঞ্চক প্রতারক হচ্ছি আমরা মানুষকে ঠকায় আনন্দ পাচ্ছি এটা একটি মানে নিকৃষ্ট আনন্দ আর কি একবারে চরম বিকৃত আনন্দ আর কি যে আপনি একজনকে ঠকালেন অথচ রেজাল্ট কি হচ্ছে সাল্লাম কালানবী সালামুহু এই যে আপনি একজনকে ঠকাইয়া দিলেন দোষী জিনিস বিক্রি করে দিলেন আর নিজে নিজে মজা নিলেন যে যাক চালাইয়া দিলাম রেজাল্ট হচ্ছে আল্লাহর ফেরেস তারা লোদ হচ্ছে এবং আল্লাহ তালা তার উপর দারুণভাবে নাখোশ হয়ে যাচ্ছেন এই যে আজকে আপনি একজনকে বা আমি একজনকে ঠকালাম ঠকাইয়ে মজা পেলাম তো এই যে বাজে জিনিস বিক্রি করে দিলাম এবং পচে যেত সেটা যেন না পচে যার ভিতরে ওষুধ ঢুকে তাকে আমি কৃত্রিমভাবে রেখে দিলাম এটা খেয়ে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে ধোকা আশ্রয় নিলাম সাল্লাম মান মিন্না সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি ধোকাবাজ হলে তুমি তো আমার উম্মতই না রেজাল্ট কিন্তু বড় খারাপ এবং জান্নাত কিসের রাসুলুর উম্মত না তার জান্নাত কিসের আবার এরপরে দেখেন যে আমরা মানুষকে ঠকিয়ে নিজেকে ওয়াইল্ড দুজকে যাওয়ার মতো পরিস্থিতি নিয়ে যাচ্ছি যে আমরা ওজন কম দিলাম মাঝে ভেজাল দিলাম ঠকালাম তো ওয়াইল কি এই যে ফাইলুলিল মোতাফিফিন আল্লাহ তাআলা বললেন আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইহাবি ফিহিল কাফিরু আর বাইনা খারিফা কাবলা ইয়াবলা গাকারা তিরমিজির হাদিস যে জাহান্নামের একটি গর্তের নাম যেখানে কাফেরকে ফেলে দিলে জাহান্নামিকে ফেলে দিলে তলায় যেতে চল্লিশ বছর লাগবে অথচ আকাশ থেকে জমির দূরত্ব পাঁচশো বছর রসুল বলছে একটা ইট যদি ফেলে দেয় একটা মাথার খুলি ফেলে দেয় সকালে ফেললে বিকালে এসে যাবে এই হলো আকাশ জমিনের দূরত্ব আর ওয়াইলের দূরত্ব চল্লিশ চল্লিশ বছর লাগবে যেতে সেখানে ব্যবসায়ীদেরকে ফেলা হবে যারা ওজন কম দিচ্ছে মালেবেজাল দিচ্ছে মানুষকে ঠকাচ্ছে আজকে ফরমালিন ইউজ করে এমন অবস্থা হচ্ছে যে এখন কমলা নিয়ে বাড়িতে রাখলে এক মাসেও এটা নষ্ট হয় না আঙ্গুর নষ্ট হয় না অথচ এই জাতীয় ফরমালিন কেন দেওয়া হয়েছিল এগুলা কি মানুষকে এই খাবারে দেওয়ার জন্য বানাইছিল নাকি বানাইছে কোথায় আর ব্যবহার করছে কোথায় এতে করে কি হচ্ছে আলটিমেট পুরা সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি চালে ফরমালিন দিলেন আমি ডালে দিলাম উনি মাছে দিল আর একজন গোস্ত দিল তা আপনি কি সব ব্যবসা করবেন নাকি তা আপনি এখানে ঠকাইলেন চল্লিশ জায়গায় ঠকবেন এর মানে কি দাঁড়ালো আমরা সবাই ঠকার রাজ্যে আছি আমিও এটা আমার মনে হয় আমাদের এই বাংলাদেশে প্রবণতাটা সবচেয়ে বেশি অমুসলিমদের দেশেও কিন্তু আমেরিকাতেও বা বিভিন্ন দেশে গেলে দেখবেন যে তারা কাফের কিন্তু ওরা মানুষের ক্ষতি করবে না এই ফরমালিন দেবে না নষ্ট জিনিস দেবে না তো আমি বুঝলাম না মোমেন হয়ে আমরা এটা কিভাবে করি এখানে আর প্রশ্ন হচ্ছে অনেকে এই অসুধ উপায় ব্যবসা করে এরপর আবার দেখা যাচ্ছে বিশাল ধনী হয়ে যাচ্ছে মানুষ ঠকায়া মানুষকে ভেজাল দেওয়া অথচ এই টাকাগুলি তখন আবার সে কিছু দান করতেছে মসজিদে দিচ্ছে মানুষ খাওয়াচ্ছে এতিমখানা করতেছে এই ব্যাপারে শরীয়ত কি বলছে আল্লাহর বক্তব্য কি আগে তোমার খাবারটা হালাল করো তোমার ইনকাম হালাল করো দেন এবাদত করো একটা সিরিয়াল আছে এই জন্য ইন্বা প্রিয়নবীর বক্তব্য আল্লাহ তো পবিত্র তা আপনি নিজেকে যখন অপবিত্র করে ফেলবেন আরামের সাথে সংস্রব নিয়ে সংমিশ্রণ নিয়ে তখন এই বডি দ্বারা যত এবাদত হবে আল্লাহ নেবে না লাইয়া হলো জান্নাত লাহেমন নবাতামিন শহরতিন উকুল্লুল আহামিন নবাতামিন শরহতিন তাকিন নারুলা বিজয় এই যে ব্যবসা বাণিজ্য অসদ উপায় এগুলো করতে গিয়ে আমরা সব কিন্তু একাকার করে ফেলছি কি দারুণ একটি জিনিস ব্যবসা এটাকে আমরা হারাম বানিয়ে ফেলছি সমস্ত নবীদের শুনলাম কেন যে আমরা এটা করতে যাচ্ছি আসলে তাওয়াক্কুল কমে গেছে আমি ভাবছি আমি মনে হয় অসত আশ্রয় না নিলে আমি ঠকে যাব অথচ আল্লাহর হাবিব বক্তব্য কি লাউ তওয়াক্কাল তুমি আল্লাহ হাক্কুল হিলা রোজক না আল্লাহর উপর তাওয়াক্কল করে সামনে আগাও তুমি তাই যদি করতে পারতে তাহলে আল্লাহ পাখিকে যেভাবে খাবার দেন তাদের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই পাখির কোনো গুদাম নেই তাদের জন্য কেউ খ্যাত খামার করে রাখেনি কিন্তু সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলায় পেট ভরে আল্লাহ ফিরিয়ে দেয় তো আমরা মানুষ আমরা তাওয়াক্কুল হারিয়ে আজকে হারামের দিকে যাচ্ছি আল্লাহর উপর যদি ভরসা রাখতে পারতাম হালালভাবে আল্লাহ ঠিকই আমাদের রিজিক দিত অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের ভিতরে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য দর্শক আমরা শুনলাম ইসলামে ব্যবসা বাণিজ্য ব্যবসা ইসলামী অর্থনীতি হালালভাবে যদি আমরা করি যেহেতু আমরা মুসলমান আমরা মোমেন তার ফলাফলটা কত সুউচ্চ ফলাফল কত মর্যাদাবান ফলাফল কত বিশাল ফলাফল আর পক্ষান্তরে যদি আমরা হারামভাবে ব্যবসা বাণিজ্য করে নিজেদের জীবনকে এবাদাতকে ধ্বংস করি তার ফলাফলটা কত করুন এর থেকে আমাদের আমরা কোনটা বেছে নেব মোবেন হিসাবে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে যদি আমরা নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেই বেছে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা আসলে কোনটা চাই আসুন এই আলোচনার থেকে আমরা যেন হালালভাবে জীবনযাপন করতে পারি সকল ব্যবসায়ী আমরা যেন হালালভাবে সুন্দরভাবে মানুষের সেবা করে আমরা যেন পরকালে নবী সিদ্দিক শহীদদের সাথী হতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আগামী কাল ঠিক একই সময় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব আমরা যাব একটি ইসলামী গান শুনতে শুনতে হাজামা ইন্দি আল্লাহ ইন্দাল্লাহ আলহি তাবকাল তুয়াইহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সাহরীর হলো সময় খোল খোল আল্লাহ আল্লাহ তুমি জলে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটিরা প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালহ শেষ করা তো যাই না গে তোমার কোনো গান আল্লাহ আল্লাহ শিশু মুসান বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মুসান বীরে যখন দুশ্মনেরই ডরে কিন্দুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জালালহু শেষ করা তো যায় না তোমার গুন গান আল্লাহ আল্লাহ যখনই নবীরে খাইল মাছেতে গেলিয়া ফেরেস্তা পাঠাইলে তখন ইসমে মেয়ম দিয়া যখন রে খাইল মাছেতে গেলিয়া ফেরেস্তাপা পাঠাইলে তখন ইসমে মেয়া দিয়া দমে দমেতে হরদম ওড়ে শেষ মেয়োম দমে দমে তে হরদম ওরে সে সেমে আজম সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালাল শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কাদির গাফার তুমি জ্বালিল যাবার অনন্ত অসীম তুমি রহিমে রহমান আল্লাহু আল্লাহ তুমি জলে জলালহ শেষ করা তো যায় না গে তোমার কোনো গান আল্লাহু আল্লাহ